বাংলাদেশ পানির দেশ। প্রকৃতিগতভাবে এখানে রয়েছে নদী, নালা, খাল, বিল, পুকুর, হাওর, ঝর্ণা সহ পানির অসংখ্য উৎস, যা আমাদেরকে নানাভাবে করেছে সমৃদ্ধ। এই পানির প্রবাহকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে নৌ পরিবহন ব্যবস্থা, যা প্রতিদিন অসংখ্য যাত্রী এবং লক্ষ লক্ষ টন মালামালের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের প্রচলিত পরিবহন ব্যবস্থাগুলোর মধ্যে নৌ পরিবহন সবচাইতে সাশ্রয়ী, আরামদায়ক ও পরিবেশ বান্ধব। মাসে ভাতে বাঙালি, এই কথাটি যথার্থ রূপ লাভ করেছে দেশের বিশাল ভান্ডার আমাদের জলাশয়গুলো, যা দেশের মানুষের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে। ঋতু বৈচিত্র্যের আমাদের দেশটিতে ঋতু পরিক্রমায় আসে বর্ষাকাল। বর্ষাকালে বন্যার পানি ধারণ করার জন্য নদী, নালা, খাল, বিল সহ জলাশয়গুলি বিশাল ভূমিকা পালন করছে। কৃষি প্রধান এই দেশটিতে সেচের কাজে পানি ব্যবহারের জন্য জলাশয়গুলির গুরুত্ব অপরিসীম। বিশ্বে মাত্র 3% সুপেয় পানি, অথচ বাংলাদেশ একটি সুপেয় পানি সমৃদ্ধ দেশ। এদিক থেকে জলাশয়গুলোর গুরুত্ব সবচাইতে বেশি। এছাড়া জলাশয়কে কেন্দ্র করে গড়ে উঠতে পারে মানুষের জন্য আকর্ষণীয় বিনোদন কেন্দ্র। কিন্তু সঠিক পরিকল্পনা ও তার যথার্থ বাস্তবায়ন করতে না পারায় এই সুবিধাগুলো আজ নষ্ট হবার পথে। নৌপথে নাব্যতা হ্রাস পাওয়ায় নৌ পরিবহনের স্বাভাবিক চলাচল আজ ব্যাহত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে যাত্রী এবং মালামাল পরিবহনের খরচ। খাল, বিল, নদী, নালা, পুকুর সহ জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় বন্যার পানি ধারণ ক্ষমতা কমছে, দেখা দিচ্ছে অতি বন্যা, ফলশ্রুতিতে মুখোমুখি হতে হচ্ছে ভয়াবহ মহামারী। জলাশয়ের পরিমাণ কমতে থাকায় এবং এর দূষণ বৃদ্ধি পাওয়ায় হারিয়ে যাচ্ছে বহু প্রজাতির মাছ, আমরা বঞ্চিত হচ্ছি প্রয়োজনীয় পুষ্টি থেকে। জলাশয় সংরক্ষণের অভাবে গ্রীষ্মকালে দেখা দিচ্ছে প্রচন্ড খরা, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। পানির দেশে এখন পানি সংকট আসন্ন, মিল, কলকারখানার বর্জ্য, মনুষ্য বর্জ্য, ময়লা আবর্জনা এবং প্লাস্টিক সরাসরি জলাশয়গুলোতে ফেলার সৃষ্টি হচ্ছে দূষণের। দূষণের কারণে ভূগর্ভস্থ পানি আর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। প্রতি বছর আশঙ্কাজনকভাবে পানির স্তর নেমে যাচ্ছে। এছাড়াও ভূগর্ভস্থ পানিতে রয়েছে আর্সেনিক সমস্যা। জলাশয় পুনরুদ্ধার করে দক্ষিণ কোরিয়া সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। দক্ষিণ কোরিয়ার সিওলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ভেঙে পুনরায় পানি প্রবাহ চালু করেছে। পরিবেশের দিক থেকে এই উদ্যোগ নগরীর পুনর্জন্ম বলে আখ্যায়িত করা হয়েছে। এখনই সময় আমাদের জলাশয় দূষণ ও দখলমুক্ত করার, আর সুপ্রিয় পানির উৎস হিসাবে বৃষ্টির পানি ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বৃষ্টির পানি নিরাপদ এবং তা সংরক্ষণের মাধ্যমে দীর্ঘদিন ব্যবহার করা যায়। পানির উৎসগুলো রক্ষার মাধ্যমে নৌপথের উন্নয়ন, বন্যা ব্যবস্থাপনা, কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়ন এবং সুপ্রিয় পানির উৎস বাড়ানো হলে দেশের অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যার সুফল পাবে দেশ, যার সুফল পাব আমরা সকলে। নদীপথের জার্নিটা খুব ভালো লাগে, খুব কমফোর্টেবল, যেটা আমার সড়ক পথে লাগে না। নৌপথে আমাদের চলাচলের খরচ মানে 50% কমাচ্ছে। নৌপথে আমাদের কিছু কিছু অসুবিধা আছে, যেটা অনেক সময় আমাদেরকে 10 ঘন্টা রাস্তা দেখা যায় 15 ঘন্টা আমরা পাড়ি দিতে পারি না, শুধু শহরের রস আটকা পড়ে। এই কারণে সুযোগ পাচ্ছি, একটা বস্তা ভাড়া লাগে 15 টাকা, আর আগে ভাড়া লাগে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, তাতে আমাদের মাল নিরাপদে থাকে, মাল সুন্দরভাবে যায়। সড়ক পথে প্রতি বছর অনেক খরচ হচ্ছে, কিন্তু নৌপথে অনেক অবহেলা হচ্ছে। এখানে কিছু ছিল না, খালি সব এখানে খালি ফানে আর ফানে আছে, নদী আছে, আর কিছু দেখছি না। আমি যা দেখছি আর কি, এখানে নদী ছিল, খাল ছিল, ধান খেত ছিল, ফসলও হতো, আর পানিরও প্রচুর পানি ছিল, নৌকা যাতায়াত করতো, সব ভোট আসতো। খালে যা বড় আছে, অন্য মাড়ি ওই দেখো মাটি কেটে ভরে, এটা কোনো ধরনের ওই দেখি তো মাটি কেটে মাটি হালে ভরিয়া, তারপর আমাদের অনেক যা আছে সব। গত বছরে আমি যা দেখেছি, এখানে এই ব্রিজের নির্জন নৌকা চলতো এবং আশেপাশে খোলামেলা ছিল, এখন পর্যায়ক্রমে মাটি পরে মাটি ফেলতে ফেলতে এগুলো ভরাট হয়ে যাচ্ছে। বৃষ্টি হওয়ার পরে এখানে ভরট হয়ে যেতেছে, ভরতে রাস্তাটা হওয়াতে দুটো দিক দিয়ে আপনি ভরট হয়ে কোনো পানির কোনো ই নেই, আর নদীর যে পানি দরকার সে পানি এখন হইতেছে না, বেশ মরুভূমির মতো হয়ে যেতেছে। আজ নদীগুলো মরার পথে, আর নদীগুলো মরার জন্য আজ আমাদের যে সুপেয় পানি, সেই পানি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। দারিদ্র পীড়িত এই দেশের মানুষ যদি বোতলে পানির দামে, বোতলের দামে, টাকার দামে পানি কিনে খেতে হয়, তাহলে আশা করা যায় অদূর ভবিষ্যতে এই দেশের মানুষ যারা নুন আনতে পান্তা ফুরায়, তারা কিভাবে পানি সংগ্রহ করবে। পানি অনেক কষ্ট দিবে, অনেক লোকজন অনেক জায়গা থেকে পানি নাই, তারা এই জায়গা থেকে পানি নিয়ে যায়। এই তো পানি সমস্যা, গোসল করার জন্য বাসাবাড়ি গোসল করার জন্য পানি সমস্যা। আমাদের দেশে যে এখন যে পানির গরমের সিজনে যে পানির সমস্যাটা দেখা দেয়, এটা মেনলি হলো আমাদের বাংলাদেশ একটা নদী নালা দেশ, খাল বিল এগুলা ভরাট হয়ে যাচ্ছে। এগুলা যদি সরকার একটু সুদৃষ্টি দেয় এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানা গুলা যে নদীর খালের পাশে বা নদীর পাশে এগুলা দূষণ হয়ে পানিগুলো নষ্ট হয়ে যায়, এগুলো যদি একটু সুদৃষ্টি সরকার দেয় তাহলে আমাদের কোনো সমস্যাই হয় না। এই পানি কিছুদিন যাবৎ মনে করেন ময়লা পলিথিন মলিথিন ফালানের কারণে আজকে পানিটা কালা। আমরা আশেপাশে বাড়ি ঘর দেখেন, মশার কারণে ঘুমাইতে পারি না। এখানে পুরোটাই খাল ছিল, এখন মোটামুটি আছে এতটুকুই খাল। এখন তবুও বৃষ্টি আসলে আমাদের পানির এখানে খুবই সমস্যা হয়, শীত কাজে যেতে পারে না মানুষ, বাচ্চা টাচ্চা স্কুলে দিতে পারে না। সরকারের কাছে একটা আবেদন যে আমাদের এই খালগুলো যেমন আর ওনারা না বন্ধ করে এবং রাস্তার পরিস্থিতিগুলো এবং রাস্তাঘাটগুলো যেমন সুন্দরভাবে থাকে, বৃষ্টিতে যেমন তলিয়ে না যায়। আমরা আশা করব এই সুযোগটাতে মলমূত্রগুলো ডাইরেক্ট দুটি নালাতে না ফেলা হয়। আমাদের সরকার জন্য এটার দিকে একটু ভূক্ষেপ নেয় এবং এই যে ময়মতি যে ডাইরেক্ট গুরুগঙ্গা নদীর না আসে এদিকে একটু ব্যবস্থা নেয়। নদীতে কোনো আবর্জনা না ফেলা যায়, নদীর পানিটা সঠিকভাবে পরিষ্কার রাখা হোক, ওই পানিরও অনেকে পান করতে পারে এবং মাছও এদিকে বসবাস করতে পারে। ঢাকার সারা শহরের যে ময়লার পানি আবর্জনা চলে, খাল বিল চলে, এই পানিগুলো যদি আমরা দূষিত হয়ে যায় পানিগুলো পান করি, সেই পানগুলো আমাদের ক্ষতি হয়। এখন সরকার ইচ্ছা যদি করে, সরকারের দৃষ্টি করে বলছি, সরকার এটা খেয়াল করলে নিশ্চয়ই আমরা অবৈধ পানির থেকে মুক্তি পাবো, পানির দূষণ থেকে ভালো বাঁচবো, পানির সরকারকে সুন্দর করে খাল বিলগুলো পরিষ্কার করা হয়। বর্তমানে একটা বড় সমস্যা হলো পানি দূষণ, বিভিন্ন কারণে পানি দূষিত হচ্ছে, নদী নালা খাল বিল এইসব ভরাট হয়ে যাচ্ছে, তারপরে এই পানিতে বিভিন্ন দূষিত পদার্থ ফেলা হচ্ছে, কলকারখানা বর্জ্য পদার্থ এসব ফেলার কারণে পানি পর্যায়ক্রমে দূষিত হচ্ছে এবং এইসব থেকে এইসব উৎস যদি এভাবে নষ্ট হতে থাকে, পরবর্তীতে জনগণ কিংবা মানুষ মানে খাওয়ার জন্য যে উপযুক্ত পানি, পরিষ্কার পানি, সে পানিও পাবে না। আজকে আমরা বিভিন্নভাবে পানি কিনে খাচ্ছি, কিন্তু আজকে আমাদের যেসব সোর্স রয়েছে পানির আমাদের দেশ ব্যাপী, এগুলো এই নদী নালাগুলো যদি আমরা প্রপার সংস্কার করতে পারি তাহলে এখান থেকেই আমরা পানি উৎপন্ন করতে পারবো এবং এটা হাইজিনিক পরিষ্কার পানি সবার জন্য সাপ্লাই করা সম্ভব হবে। তাই সরকারের উচিত এই নদীর জলাধারগুলো সংরক্ষণ করা,
সুপেয় পানির উৎসগুলোকে সংরক্ষণ করে ভূমিদস্যু জলদস্যুদের কবল থেকে আমাদের এই সুপেয় পানিগুলো রক্ষা করা। ঢাকা শহরের যে পানির সংকট, এই পানির সংকট দূর করার জন্য জনগণের সুবিধার্থে জন্য অনেক পুকুর এখন অকেজ অবস্থা পড়ে রাখছে। সরকার ইচ্ছা করলে এগুলো পরিষ্কার করে মানে অনেক লোকের সুবিধা করতে পারে। ঢাকা শহর যদি এরকম আরো পুষ্টি থাকতো তাহলে সরকার বিষয় ব্যবস্থা করতো আমাদের খুব ভালো। এখানে গোসল করে আমরা খুব আরাম পাই। পানি সংকটটা আমি মনে করি যে আমাদের সরকার এটার দিকে দেখবে, উনি এটার একটা ব্যবস্থা নেবে। এমনও জায়গায় খালবিল খাল আছে যেখানে মিল ইন্ডাস্ট্রির বর্জ্য পদার্থের কারণে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলাকে সংরক্ষণ করে চিত্র বিনোদনের একটা সুব্যবস্থা করে এই পার্কগুলোকে মানুষের কাজে লাগানোর জন্য। আমাদের এখানে পরিবেশটা অনেক নোংরা, এখানে বসা যায় না, অনেক দুর্গন্ধ। এখানে সামনে বড় বড় ট্রেনারি আছে, ট্রেনারি ময়লা আবর্জনা সব এখানে একসাথে একত্রিত হয়ে পানি পুরো দূষণ করে ফেলতেছে। আমাদের সামনে এলাকা ধানমন্ডি অনেক সুন্দর, এখানে বসে অনেক আরাম পাওয়া যায়। আমরাও চাচ্ছি আমাদের এলাকাটা এরকম উন্নয়ন হোক, সরকারের কাছে আমাদের এই প্রত্যাশা।